আসসালামু আলাইকুম, আমি রায়হান। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটি হলো কিভাবে আপনি অফিস সফটওয়্যারে টাইপ করবেন বাংলাতে। তো বাংলায় টাইপ করার জন্য আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন শাব্দিক, ফাল্গুন, বিজয়, অভ্র, এই ধরনের অনেক সফটওয়্যার রয়েছে যা আমরা এই সমস্ত সফটওয়্যার দিয়ে সাধারণত সবচেয়ে বেশি আমরা টাইপিংয়ের কাজ করে থাকি। তো আমরা বাংলা সফটওয়্যার অনেকেই কম্পিউটার রয়েছে, কিন্তু আমরা কীভাবে ইনস্টল দিতে হয়, কীভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি না। তবে আজকে আমি শাব্দিক এবং ফাল্গুন কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে এটা ইনস্টল করার পরে কাজ করতে হয় সেটি নিয়ে আজকে ভিডিওটি মূলত। তো সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং অন্য কোনো সফটওয়্যার ইনস্টল যদি প্রয়োজন মনে হয় আপনাদের বা কাজ করার প্রয়োজন মনে হয় যে আমি পারতেছি না, তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে মানে ভিডিওতে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি অবশ্যই পরবর্তী যে অনুযায়ী সেই কাজগুলি করে দেখাবো। আমি পরবর্তীতে যে ভিডিওটি তৈরি করব সেটি হলো কীভাবে বিজয় ইনস্টল দিবেন, টাইপিং সফটওয়্যার বিজয় কীভাবে ইনস্টল দিবেন এবং অভ্র কীভাবে ইনস্টল দিয়ে বাংলায় টাইপ করা যায় এক্সেলে বা ওয়ার্ডে, সেটা আমি দেখিয়ে দেবো। তো চলুন আজকে আমি দেখি যে কীভাবে শাব্দিক এবং ফাল্গুন ইনস্টল এবং এটি দিয়ে কীভাবে টাইপ করতে হয়। তো প্রথমে আমি মাই কম্পিউটার ওপেন করব, তারপর যেখানে আমার সফটওয়্যারটি রাখা আছে যে ড্রাইভে, সেই ড্রাইভে আমি প্রবেশ করব। তো ওপেন করলাম, তো এখান থেকে আমি অল সফটওয়্যার ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পর দেখুন এখন অফিস রিলেটেড সফটওয়্যার এটা ওপেন করলাম। এর ভিতরে রয়েছে দেখুন শাব্দিক, মানে প্রশব্দ বা শাব্দিক, এই প্রশব্দটি আমি ওপেন করব। ওপেন করার পর দেখুন যে প্রশব্দ এখানে শব্দ একটা আইকন রয়েছে দেখুন। হ্যাঁ, এই আইকনের পাশে রয়েছে প্রশব্দ ডট ইএক্সই, এটাতে আমি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। দেখুন এরকম একটা ডায়লগ বক্স আসবে, আসার পর যা করতে হবে এখানে আমার কি চাচ্ছে, নাও প্লিজ গিভ দ্য সেট আপ পাসওয়ার্ড। এখানে দেখুন এই ফোল্ডারে সিডি কি নামে একটি একটি টেক্সট ফাইল রয়েছে, সেখানে আমি ক্লিক করব। এটি ক্লিক করার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখুন এটা আমি এই পেজটাকে আমি মিনিমাইজ করে ফেললাম। মিনিমাইজ করে এটাকে আমি সুবিধা মতো জায়গায় নিয়ে আসলাম। আসার পর দেখুন এখান থেকে এই শর্ট হাইফেনের পুরো পর্যন্ত আমি একটু কপি করব। কপি করে এখানে আবার রাইট ক্লিক করে পেস্ট করে দেব। আবার নেক্সট এইটুক কপি করব। কপি করে আমি পরবর্তী করে ঘরে আবার পেস্ট করব। এইভাবে প্রত্যেকটি পাসওয়ার্ডের অংশকে আমি আলাদা আলাদা ঘরে এটা কপি করে পেস্ট করে দেব। ওকে, আমার এটা কপি করা শেষ, আমি এটা ক্যান্সেল করে দেব। তারপর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে ইউজার নেম আসবে, তো এখানে আপনার নামটা দিবেন, অর্গানাইজেশন যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। দেওয়ার পর তারপর কন্টিনিউ ক্লিক করবেন, তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন। তো দেখুন এখানে এই যে প্রশব্দ প্রশিক্ষা শব্দ আইকনটি চলে এসেছে। তো এটা আসার পরে আমার কিভাবে এটা দিয়ে টাইপ করবেন আমি কি করব, ইনস্টল দিব। কিভাবে ইনস্টল দিব, আমি মাই কম্পিউটার থেকে অল সফটওয়্যারে যাব, তারপর অল সফটওয়্যার, তারপর অফিস রিলেটেড সফটওয়্যার। এখানে দেখুন যে ফাল্গুন নামে একটা ফোল্ডার রয়েছে, এটাই আমার ফাল্গুন সফটওয়্যার। হ্যাঁ, সফট এখানে ক্লিক করলাম, তারপর সেট আপ এক্সপিতে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। তারপর নো দিয়ে নেক্সট ক্লিক করলাম, নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, তারপরে এরকম আসবে। আসার পর আবার ইএস দিব। হ্যাঁ, ইএস দেওয়ার পর আমি এখানে ফন্ট ফন্টে ক্লিক করে আবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম, মানে যে মানে যত ফন্ট রয়েছে ফাল্গুনের সেই ফন্টগুলি এখানে ইনস্টল হবে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে, দিস প্রোগ্রাম ইনস্টল কারেন্টলি, আমি এখানে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পরে রান রান দ্য ইনস্টল অ্যাপ্লিকেশন নাও, ফিনিশে ক্লিক করুন, তারপর ইএস ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ক্লোজ করে ফেলবো। ক্লোজ করে আমি এটাকে আবার কি করব, এখান থেকে গিয়ে রিস্টার্টে ক্লিক করে রিস্টার্ট করে তারপর আমি এটাকে আবার টাইপ করা শুরু করবো। তো দেখুন আমি রিস্টার্ট দিয়ে আমি আবারও আসতেছি।